এখন আমি আলোচনা করতে চলেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছে সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট যাদের ইংলিশ রয়েছে এ ইসি দেখে নেবে কোর্ডা তোমরা তো গল্পগুলো তো আমি পড়িয়েছি পাটে পাটে করে তোমরা দেখে নিও তোমাদের অনেকটাই সুবিধা হবে তো এখন আমি তা লাস্ট লিভ থেকে কিছু গুরুত্বপূর্ণ একেবারে প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমাদের আমি অফশানগুলো চারটে করে দিই নি জাস্ট প্রশ্ন আর উত্তরটা খালি বলে দিয়েছি এগুলো যদি মানে শুনে নাও একবার তাহলে কিন্তু তোমাদের অবস্থান থাকলেও তোমরা ধরতে পারবে ঠিক আছে দেখো কী বলছেন হোয়াট ডিড বিয়ারম্যান ডাই অফ তো বেয়ারম্যান যে মারা গিয়েছিল হোয়াট ডিড বিয়ারম্যান ডাই অফ তো এখানে বিয়ারম্যান যে মারা গিয়েছিল কী হয়েছিল তার বলতো নিমোনিয়া তাই তো হু পেন্টেড দ্য লিভ অন দ্য ওয়াল তো দেয়ালের যে ওপরে কে পেন্টেড করেছিল ওই লিভ পাতাটিকে কে হবে উত্তরটা কি হবে বিয়ারম্যান হোয়াট উইল হ্যাপেন হোয়েন দ্য লাস্ট লেভ উইল ফল কি ঘটবে বলতো না জনসি উইল ডাই জনসি ওয়াজ সাফারিং ফ্রম কিসে নিমোনিয়া হোয়াট ওয়াজ বিয়ারম্যানস ড্রিম তার স্বপ্ন কী ছিল বলতো বেয়ারম্যানের স্বপ্ন কী ছিল টু পেন্ট মাস্টার পিস হু ওয়াজ বিয়ারম্যান না সিক্সটি ইয়ার্স ওল্ড পেন্টার হু ওয়াজ জনসি

না এই গল্পের বলতে পারো বা দ্য লাস্ট লিভ যে শেষ যে পাতা তা তাৎপর্য কি ইট সিম্বুলাইজেস হোপ অর্থাৎ এটা হচ্ছে কিসের প্রতি বলতো আশা আশার হচ্ছে প্রতীক ঠিক আছে কারণ এই গল্পের মধ্যে আমরা দেখি যে জনসি তার যে মনের মধ্যে যে একটা হয় না যে চিন্তা মানে ভেবেই নিয়েছিল যে গাছের শেষ পাতাটার মানে যখন পড়ে যাবে তখন সেও পৃথিবীতে আর থাকবে না কিন্তু পরে পরে অর্থাৎ বিয়ারম্যান তো তার এই যে মাস্টার পিস সেটার মধ্যে দিয়ে একটা আশার আলো দেখিয়েছে সেটাই তো আমরা গল্পটা পড়েছি আমরা জানি সবাই তো এটাই বলছে বিয়ারম্যান ডেট সো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি স্যাক্রিফাইস সত্যি এখানে স্যাক্রিফাইস কারণ বিয়ারম্যান তার জীবনের মানে কি বলবো তার জীবনকে বিপন্ন করে একটা ইয়াং আর্টিস্ট কে বাঁচিয়ে দিয়ে গেল স্যাক্রিফাইস এই গল্পটার মধ্যে তাই না আমরা পেলাম হোয়াই ডাস বিয়ারম্যান পেন্ট দ্য লাস্ট লিভ অবশ্যই টু সেভ কাকে জনসিস লাইফ হু হ্যাজ লুকড আফটার জনসি সোয়েল কি হবে উত্তরটা কি হবে উত্তর সো হোয়াই টু মেনি টিনেজার্স কেন অনেক যে কিশোর কিশোরীরা ফিল ডিপ্লেসড বিষণ্ণ বোধ করে কেন মানে হতাশা বোধ করে কেন বিষণ্ণ দুঃখ বোধ করে কেন বিকজ তার কারণটি কি বলতো অব ইনাবেটি টু কোপ আপ উইথ এক্সপেকটেশন কারণ তাদের যে প্রত্যাশা তাদের যে আশা প্রত্যাশা তার সাথে মানিয়ে নিতে তারা তাদের ইনএবিলিটি তাদের সেই ক্ষমতাটা থাকে না ঠিক আছে বিকজ অব ইনএবিলিটি টু কোপ আপ উইথ এক্সপেকটেশন মানে আশা প্রত্যাশার সাথে তারা মানিয়ে নিতে একটা অক্ষমতা মানে তাদের সেটা মানিয়ে নিতে পারে না সেই অক্ষমতার কারণেই তারা ডিপ্রেসড ফিল করে ঠিক আছে নেক্সট for how many days mr Beerman was sick in the story the last leaf uttarave two days. in which magazine was the last leaf first published the trimmed lamb and other stories next in which year was the last leaf first published 1907. what was the original name of o henry william sidney potter. হট সিজন ইজ ইট ইন দ্য স্টোরি অটম তো আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম তো চেষ্টা করছি তোমাদের তো পরীক্ষার রুটিন তোমরা পেয়ে গেছো সবাই তো আমি চেষ্টা করছি কিছু যদি যে প্রত্যেকটা তোমাদের যে কবিতা রয়েছে বা গল্প রয়েছে সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করছি ঠিক আছে সকলে খুব ভালো দেখুন টাটা